হ্যালো বন্ধুরা জিনিয়া স্টাডি সেন্টারে আপনাকে অনেক অনেক স্বাগত আমি মোহিনাছি আপনাদের সাথে আজকে আমরা তারিখ থেকে কিভাবে বার নির্ণয় করতে হয় তার ছোট্ট একটি শর্টকাট পদ্ধতি নিয়ে আলোচনা করব যদিও পদ্ধতিটি ছোট এবং শর্টকাট কিন্তু সেটি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই এসে থাকে যে একটি সাল দেওয়া থাকে ওই সালের একটি তারিখ দেওয়া থাকে বলা হয়ে থাকে ওই তারিখে কি বার ছিল অঙ্কগুলো প্রায়ই দেখা যায় পরীক্ষার খাতায় আজকে আমরা দেখব কিভাবে ডিটেলসে না যে শর্টকাটের সাহায্যে সেই বারটি আপনি বের করতে পারেন তার পদ্ধতিটি তাহলে চলুন আমরা শুরু করি তার আগে বন্ধুরা ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওতে বন্ধুরা আমরা এখানে একটি অঙ্ক দেখতে পাচ্ছি দেয়া আছে উনিশশো সালের ২৬ মার্চ কি বার ছিল এই অঙ্কগুলো করার জন্য প্রথমে আমাদেরকে কিছু কুড মনে রাখতে হবে যেমন এইখানে তিনটি ভাগে বিভক্ত চারটি করে সংখ্যা মোট বারোটি অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাসের কোড আর এটি আপনি মনে রাখবেন চোদ্দ চল্লিশ পঁচিশশো তিন একষট্টি ছিয়াশি এভাবে আর মাসের কোড কিভাবে হলো প্রথমটি হচ্ছে জানুয়ারি মাসের কুডি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এক একটি অঙ্ক এক একটি মাসের কোড নির্দেশ করে এই অঙ্কগুলো শর্টকাটে করার জন্য এই কুটটি আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে এই অঙ্কগুলো করার জন্য আরো কিছু কুড আপনাকে মনে রাখতে হবে তবে সেই কোডগুলো একদমই সোজা আর সেগুলো হচ্ছে বারের কোট এখানে শূন্যকে শনিবার ধরে আপনি এক করে আকালে যা আসবে সেগুলোই হচ্ছে কুট যেমন শূন্য হলে 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 শনিবার সোমবার তিন মঙ্গলবার চার বুধবার এভাবে আপনি সিকোয়েন্সটা মনে রাখেন তারপর যখন অঙ্ক করবো তখন দেখব যে এগুলো আমরা কিভাবে কাজে লাগাই তাহলে চলুন আমরা অঙ্কটি করি এখানে দেয়া আছে উনিশশো একাত্তর সালের ছাব্বিশ মার্চ কিবার ছিল প্রথমে আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে যে সালটি দেয়া থাকবে সেই সাল থেকে প্রথমেই বিয়োগ করে দিতে হবে যদি বিয়োগ করা হয় তাহলে এখানে থাকে একাত্তর তারপর আমাদেরকে চেক করতে হবে যে শালটি দেয়া আছে সেটি লিপিয়ার কিনা আমরা জানি লিপিয়ার নির্ণয় করার জন্য যে সালটি থাকে তার শেষের দুইটি ডিজিট নিয়ে সেটিকে চার দিয়ে বাক করতে হয় তাহলে এখানে শেষের দুটি ডিজিট হচ্ছে সেভেন আর ওয়ান এটিকে আমরা চার দিয়ে বাঘ দিব যদি চার দিয়ে বাঘ দিই তাহলে এখানে হবে চার একে চার নিচে থাকে তিন উপর থেকে নামবে এক তিন যেহেতু এখানে বাঘ রয়ে গেল সেহেতু এটি লিপিয়ার নয় যেহেতু এটি লিপিয়ার নয় সেহেতু আমরা অন্য কিছু চিন্তা করবো না যদি লিপিয়ার হয় তখন আমাদের আরেকটু চিন্তা ভাবনা করতে হবে সেটি আমরা পরবর্তী অঙ্কে দেখব এখন আমরা আপাতত এই জায়গাতেই থাকি তাহলে লিপিয়ার নির্ণয় করার জন্য শেষ দুটি ডিজিটকে চার দিয়ে ভাগ করার পর যে বাঘ ফলটি আসবে সেই বাঘ ফলটি আমরা এখানে মনে আছে প্রথমে আমরা শেষ দুটি ডিজিট নিয়েছিলাম তারপর আমরা সেটিকে চার দিয়ে ভাগ করে যে বাঘ ফল আসবে সেটি আমরা এখানে নিব নেয়ার পর যে তারিখটি বের করতে বলবে এখানে বলা আছে ছাব্বিশ মার্চ সেটি আমরা এখানে লিখব লেখার পর এখন আমরা এখানে যে মাসের কোড সেটি কাজে লাগাবো এখানে যেহেতু মার্চ মাস বলা হয়েছে সেহেতু মার্চ মাসের জন্য যে কোড জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসের জন্য কোড হল চার এই চারকে আমরা এই জায়গায় লিখব লিখার পর এই সবগুলোকে আমরা যোগ করে দিব যোগ করলে কি হয় দেখুন এখানে চার আর ছয় দশ দশ আর সাত সতেরো সতেরো আর এক আঠারো আঠারোর এক হাতে রইল এক এক আর দুই তিন তিন আর এক চার চার আর সাত এগারো এই হলো একশো আঠারো এই যে একশো আঠারো বের হলো সেটি এখন আমরা সাত দিয়ে বাঘ দিব কারণ হচ্ছে সাত দিনে এক সপ্তাহ সেই জন্য আমরা এটিকে সাত দিয়ে বাঘ দিব সাত দিয়ে বাঘ দিলে কি হয় এগারোর মধ্যে একবার যাই সাত থেকে সাত থাকে চার উপর থেকে নামবে আট তারপর এখানে যাবে ছয় সাথে বিয়াল্লিশ সাত সাথে ঊনপঞ্চাশ বেশি হয়ে যায় সে তো এখানে হবে ছয় সাথে বিয়াল্লিশ করলে হবে এখানে শূন্য তার মানে ছয় রইলো বাক্সেস এখন হচ্ছে আমরা কাজে লাগাবো এখানে যে বারের কোড আছে সেগুলো এখানে যে বাক্সেস থাকবে এই বাক্সেসের জন্য যে বার আসবে সেটি ছিল ছাব্বিশে মার্চের বার এখানে ছয় আছে আর এখানে কোডে লক্ষ্য করুন এই ছয় হচ্ছে শুক্রবারের কোড সেহেতু ছাব্বিশে মার্চ ছিল উনিশশো সালের ছাব্বিশ মার্চ ছিল শুক্রবার বন্ধুরা আশা করি অঙ্কটি আপনারা বুঝতে পেরেছেন প্রথমবার করলে আপনার একটু কঠিন মনে হতে পারে বাট যখন আপনি চর্চা করবেন তখন দেখবেন খুব সহজে আপনি অঙ্কগুলো করে ফেলতে পারবেন এখন আমরা আরেকটি অঙ্ক দেখব যেখানে বলা আছে দুই হাজার ষোলো সালের বারোই জানুয়ারি কি বার ছিল এটি আমরা এখন নির্ণয় করব নির্ণয় করার নিয়মটি হচ্ছে প্রথমে আমাদেরকে যে সালটি দেয়া থাকে সেখান থেকে বিয়োগ করতে হবে যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে একশো এখন যে বিয়োগ ফলটি আসবে সেটিকে আমরা চার দিয়ে ভাগ করব। আগের মতোই আগের অঙ্কটিতে আমি একটি জিনিস বলে গিয়েছিলাম আগের অঙ্কে একই নিয়ম হবে যেটি বিয়োগ ফল আসবে যেখানে ছিল উনিশশো একাত্তর সেটি থেকে বিয়োগ দিলে আসে একাত্তর সেই উনিশ ফল যা আসবে সেটিকে আমরা দিয়ে ভাগ এখানেও আমরা সেম কাজ করব। যা আসবে ফল সেটিকে আমরা চার দিয়ে ভাগ দিব এখানে চার দিলে একের মধ্যে যায় না সে তো আমরা দেখবো এগারের মধ্যে যায় কিনা এগারোর মধ্যে যায় চার দুগুণে আট বিয়োগ করলে হয় তিন উপর থেকে নামবে ছয় আর এখানে আছে চার নয় ছত্রিশ এটি মিলে গেল তার মানে হচ্ছে দুই হাজার ষোলো হচ্ছে লিপিয়ার যেহেতু আমরা লিপিয়ার পেলাম এবং এখানে আছে জানুয়ারি আমরা জানি মূলত ফেব্রুয়ারিতে লিপিয়ারের একদিনটা যোগ হয় এখন যে অঙ্ক দেয়া থাকবে সে অঙ্ক যদি জান ফেব্রুয়ারি মাস ক্রস না করে তাহলে আমরা এইখানে যে বাকফলটি বের হবে সেখান থেকে এক বিয়োগ করব। আর যদি ফেব্রুয়ারি মাস ক্রস করে ফেলে যদি এখানে বলা থাকতো দুই সালের বারোই মার্চ কিবার ছিল তাহলে আমরা এখান থেকে এক বিয়োগ করতাম না যেহেতু এটি ফেব্রুয়ারি মাস ক্রস করে নি সেহেতু আমরা এক বিয়োগ করব। আর এক বিয়োগ করার নিয়মটি হচ্ছে যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে তারিখটি পড়ে অন্যান্য মাসের জন্য নয় যেমন ডিসেম্বর নভেম্বর অক্টোবর এগুলোর জন্য নয় জাস্ট যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস হয় তাহলে আমরা এখান থেকে এক বিয়োগ করব। তাহলে এক বিয়োগ করলে হয় আঠাইশ আর এখানে যে বিউখল বের হয়েছিল একশো ষোলো সেটির নিচে আমরা আঠাশ লিখে ফেলবো লিখে ফেলার পর যে তারিখটি বের করতে বলা হয় সেটি লিখার লিখবো এখানে যেহেতু বলা হয়েছে জানুয়ারি মাসের কথা সেহেতু জানুয়ারি মাসের জন্য যে কোড সেটি আমরা ব্যবহার করব। জানুয়ারি মাসের জন্য কোড হচ্ছে এক প্রথমে আছে সেটি আমরা এখানে লিখবো লিখার পর এখন যোগ করব যোগ করলে কি হয় দেখুন এখানে হয় তিন আট আর তিন এগারো এগারো ছয় সতেরো সতেরো সাত হাতে একশো সাতান্ন এখন আমাদেরকে যে পেলাম সেটিকে দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে কি হয় দেখুন এখানে পনেরো আছে দুইবার যাই সাত দুগুণে চোদ্দ থাকে এক উপর থেকে নামে সাত এখানেও যাবে দুইবার সাত দুগুণে চোদ্দ তাহলে নিচে থাকলো তিন এখন আমরা দেখব এই তিন কোনবারের কোট এটি হচ্ছে মঙ্গলবারের কোর্ট তার মানে হচ্ছে দু সালের বারোই জানুয়ারি ছিল মঙ্গলবার বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটিও জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আর নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আজ তাহলে এ পর্যন্তই কথা হবে পরের ভিডিওতে